গাজীপুর শ্রীপুরে ভিলেজ নিউট্রিশন ও জেলা প্রাণী সম্পদ কার্যালয় গাজীপুরের যৌথ আয়োজনে আমজাদ আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি প্রচারণা ডিজিটাল প্রেজেন্টেশন নাটক মায়ের পুষ্টি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভিলেজ নিউট্রিশনের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ মোশিউর রহমান খানের সভাপতিত্বে ও আমজাদ আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মুস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এস এম উকিলউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সিইও ভিলেজ নিউট্রিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আক্তারুজ্জামান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পুষ্টিবিদ সোনিয়া সাবরিন শোমা, কাউন্সিলর ও প্যানেল মেয়র আমজাদ হোসেন, শ্রীপুর উপজেলা শাখা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সহ শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবক ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।